সাধারণ মানুষের জন্য অনলাইন টিউশনির জন্য রোবোটিক্স টিউশন পোর্টাল তৈরি করা হয়েছে এখনই সহজ অনলাইন ক্লাস করুন একবার ক্লাস নেওয়া হলে পরে ক্লাস নেওয়ার দরকার পড়ে না আয় উপার্জন কারো সাহায্য ছাড়াই এখন ডেমো ব্যবহার করে দেখুন মায়া টিউটর্স ডট কম কে মায়া টিউটর্স ডট কম নামে এই ওয়েব পোর্টালটি ব্যবহার করতে পারে শিক্ষক এবং বিশ্বব্যাপী অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের এই ওয়েব পোর্টালটি ব্যবহার করে অনলাইনে ক্লাস নিতে পারে যেহেতু বিশ্ব একটি অনলাইন শ্রেণীকক্ষে পরিণত হয় জনসাধারণকে ক্লাস করার জন্য একটি ওয়েবসাইট তৈরি করতে হবে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য একটি ওয়েবসাইট তৈরি করতে গৃহিণী এবং শিক্ষকদের প্রচুর অর্থ ব্যয় করতে হবে তবে একটি ছোট মাসিক ভাড়ার জন্য শিক্ষার্থীরা মায়া ওয়ে পোর্টালের মাধ্যমে অনলাইনে ক্লাস নিতে পারে এমনকি প্রত্যন্ত শিক্ষার্থীরাও আপনাকে এই পোর্টালে খুঁজে পেতে পারে সুতরাং আপনি অনেক ছাত্র পেতে রোবোটিক ক্লাস কি প্রতিদিন গৃহীত টিউশন ক্লাসগুলির রেকর্ডিং ভিডিওগুলি এই ভিডিও ক্লাসগুলিকে বিশেষ ক্রমে তালিকাভুক্ত করা হয় এবং তাদের বলা হয় রোবোটিক ক্লাস একবার শিক্ষক টিউশন নিয়ে গেলে পরে আর ক্লাস করার দরকার পড়ে না অনেক বিষয়ে অনেক ক্লাস একই দিনে টিউশনই নিতে পারে এভাবে আপনি বেশি আয় করতে পারবেন যদি সিলেবাস পরিবর্তন না হয় তবে এই ক্লাসগুলি পরের বছর কোনো ক্লাস না নিয়েই শিক্ষার্থীদের দেওয়া হতে পারে শিক্ষার্থীরা যে যেকোনো সময় তাদের সুবিধার্থে অধ্যয়ন করতে পারে শিক্ষকরা অন্য কিছু নিয়ে কাজ করতে যেতে পারেন আরো তথ্যের জন্য হাউ ইট ওয়ার্ক দেখুন মায়া ওয়েব পোর্টালে আমি কোনো বিষয়গুলিতে টিউশন নিতে পারি আপনি স্কুল পাঠ্যক্রম কলেজের পাঠ্যক্রম ওয়েস্টার্ন কর্ণাটিক সংগীত বাদ্যযন্ত্র নৃত্য রান্না সেলাই ক্লাস অঙ্কন ক্লাস পিএসসি ব্যাংকের প্রবেশ কোচিং ভাষা অধ্যয়ন অ্যাকাউন্টিং মনোবিজ্ঞান এবং দর্শনের মতো সমস্ত বিষয়ে ক্লাস নিতে পারেন শিক্ষার্থীদের কাছ থেকে কিভাবে ফি সংগ্রহ করবেন ফি সরাসরি ছাত্রদের কাছ থেকে সংগ্রহ করা উচিত শিক্ষকের ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ এবং মানিব্যাক কিউআর কোড শিক্ষকের হোম পেজে প্রদর্শিত হতে পারে শিক্ষার্থীদের কাছ থেকে সরাসরি ফি চার্জ করার সময় মায়া টিউটর ওয়েব পোর্টালে আমার কোন কমিশন দেওয়া উচিত কোনো কমিশন প্রয়োজন শিক্ষকদের এই ওয়েব পোর্টালটি ব্যবহারের জন্য কেবল একটি ছোট মাসিক ভাড়া প্রদান করতে হবে এই পোর্টালটি ব্যবহার করতে কত খরচ হবে মায়া পোর্টাল কেবলমাত্র শিক্ষকদের কাছ থেকে খুব কম মাসিক ভাড়া নেয় আরও তথ্যের জন্য প্রাইস দেখুন আমি কোনো অর্থ প্রদানের আগে এই পোর্টালটি চেষ্টা করে দেখতে একটি ডেমো পেতে পারি আপনার কাছে এই পোর্টালটি বিনামূল্যে চেষ্টা করার সুযোগ রয়েছে ডেমোটি সাত দিন পর্যন্ত উপলব্ধ ডেমো পেতে আমার কি করা দরকার আপনি হোম পৃষ্ঠায় টিচার রেজিস্টার দ্বারা ডেমোটি পেতে পারেন ডেমো কতদিন উপলব্ধ থাকবে আপনি যদি টিচার রেজিস্টার করেন তবে আপনি প্রথম সাত দিনের জন্য একটি পূর্ণ বৈশিষ্ট্যযুক্ত ডেমো পাবেন মনে রাখবেন আপনি যদি প্রথমবারের মতো শিক্ষক হন তবে কেবলমাত্র টিচার রেজিস্টার আপনি যদি স্টুডেন্টস রেজিস্টার করেন তবে আপনি এই পোর্টালে শিক্ষকতা করতে সক্ষম হবেন না একজন শিক্ষক কিভাবে নিবন্ধন করবেন কিভাবে ডেমো পাবেন এই ভিডিওটি দেখুন কিভাবে রোবটিক্স অনলাইন টিউশনস গ্রহণ করবেন তা শিখতে কেবল টিচার রেজিস্টার এ ক্লিক করুন কারো সাহায্য ছাড়াই আপনি ডেমোটি এখনই ব্যবহার করতে পারেন এটা করার জন্য এখানে ক্লিক করুন আপনি ছাত্র হিসাবে নিবন্ধন করবেন না এরপরে এই ফর্মগুলি পূরণ করুন মনোযোগ দিন কোনো মোবাইল নম্বর প্রবেশ করার সময় ফোন নম্বর এবং শূন্যের আগে এস আইএসডি কোড প্রবেশ করবেন না পোস্ট অফিসের জিপ কোড বা পিন কোড দিন কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটি পুনরাবৃত্তি করুন তারপরে ভুলে না গিয়ে এক্সেপ্ট টার্মস ক্লিক করুন তারপরে রেজিস্টার এ ক্লিক করুন আপনার মেল একটি অ্যাক্টিভেশন লিঙ্ক পেয়েছে আপনার মেইলে এটি এসেছে কিনা তা পরীক্ষা করে দেখুন যদি তা না হয় তবে জাঙ্ক বক্স বা স্পাম পরীক্ষা করুন এই অ্যাক্টিভেশন লিঙ্ক খুলুন এখন এই লিংকে ক্লিক করুন এখন মায়া ওয়েবসাইটটি সামনে আসছে এখানে লগ ক্লিক করুন আপনার সরবরাহিত মেল আইডি এবং পাসওয়ার্ড প্রবেশ করে লগ করুন বা লগ ইন উইথ ফেসবুক বা লগ ইন উইথ গুগল নির্বাচন করুন তারপরে আপনাকে কেবল আপনার মেল আইডি বা ফেসবুক আইডি দিয়ে লগ ইন করতে হবে এখন আপনার ডেমো প্রস্তুত আপনার তথ্য প্রথমবারের জন্য প্রবেশ করতে এখানে এডিট করুন ডেমো ভিডিও উপরে দেওয়া হয়েছে এই ডেমো ভিডিওটি দেখুন আপনার নিজস্ব প্রোফাইল তৈরি করুন তারপরে কোর্সটি তৈরি করতে উপরের অ্যাড নিউ কোর্সে ক্লিক করুন ভিডিওটি দেখুন এবং আপনার নিজস্ব কোর্সগুলি তৈরি করুন ডেমো ভিডিওটি দেখায় যে কিভাবে আপনার ক্লাসের ভিডিও নোট পিডিএফ এবং অন্যান্য ফাইলগুলি তালিকাভুক্ত করা যায় এই ডেমো ভিডিওটি দেখুন আপনার কোর্সগুলি খুব সহজেই তালিকাভুক্ত করুন ডেমো পরে ফি কত সাত দিনের ফ্রি ডেমো পরে দুটি পরিকল্পনা আছে ছয় মাসের পরিকল্পনা এবং এক বছরের পরিকল্পনা উভয় পরিকল্পনায় সমস্ত বিকল্প একই রকম উপরে প্রাইস ক্লিক করুন উভয় পরিকল্পনার মাসিক ফি বিশদটি সন্ধান করুন এই পোর্টালে কয়টি কোর্স তালিকাভুক্ত হতে পারে আনলিমিটেড হিসাবে আপনি অনেক কোর্স লিস্ট করতে পারেন আমি এই মায়া পোর্টালে কয়জন ছাত্র যুক্ত করতে পারি সীমাহীন সংখ্যক শিক্ষার্থী যুক্ত করা যায় ইয়েস আনলিমিটেড এই পোর্টালে লাইভ ক্লাস নেওয়া কি সম্ভব হ্যাঁ লাইভ ক্লাসের জন্য সুবিধা রয়েছে ক্লাস কোর্স ভিডিও কে আমাকে তালিকাবদ্ধ করতে সহায়তা করে শিক্ষক নিবন্ধিত হয়ে গেলে কোর্সটি কিভাবে তালিকাভুক্ত করা যায় পিডিএফ এর তালিকা কিভাবে দেওয়া যায় এবং কিভাবে একটি লাইভ ক্লাস নেওয়া যায় সে সম্পর্কে ভিডিও সর্বত্র পাওয়া যাবে এই ভিডিওগুলি দেখে আপনি নিজের পাঠ্যক্রমগুলি তালিকাভুক্ত করতে পারেন ডেমো ভিডিওটি ইংরেজি হিন্দি মালায়ালাম কান্নাডা তেলুগু তামিল এবং আরও অনেক কিছুতে উপলব্ধ আপনি এখন আপনার ভাষাতে ভিডিও দেখে আপনার নিজের বিনামূল্যে ডেমো কোর্স তৈরি করতে পারেন কোর্সগুলি তৈরির পরে যদি কোনো সন্দেহ হয় তবে নিচে চ্যাট বাক্স বা উপরে হাউ ইট ওয়ার্ক পৃষ্ঠাতে টিপস থাকবে এখনই টিচার রেজিস্টার सात दिन डेमो सह माया ट्यूशन पोर्टल देखार प्रश्न एक कौन उपयोग कर सकता है माई डॉट कॉम दुनिया भर के शिक्षक और संस्थान ट्यूशन लेने के लिए इस वेब पोर्टल का उपयोग कर सकते हैं दुनिया एक ऑनलाइन क्लास की तरफ बढ़ रही है फिर आपके छात्र एक ऑनलाइन कक्षा में चले जाएंगे ऑनलाइन ट्यूशन क्लास लेने के लिए आपको एक वेबसाइट बनानी होगी यह बहुत महंगा है लेकिन सामान्य शिक्षक इस वेबसाइट के माध्यम से बहुत ही कम लागत में ट्यूशन ले सकते हैं रोबोटिक्स क्लास क्या है रोबोटिक्स कक्षाएं एक वेब पोर्टल की मदद से आयोजित की जाने वाली कक्षाएं हैं जो एक बार ली गई ट्यूशन कक्षाओं की डिजिटल फाइलों का उपयोग करती हैं। वेब पोर्टल पर दैनिक कक्षाओं के वीडियो और नोट्स की सूची बनाएं। इनका उपयोग बाद में बिना कक्षाएं लिए छात्रों को ट्यूशन कक्षाएं देने के लिए किया जा सकता है शिक्षकों को बाद में ट्यूशन लेने की जरूरत नहीं है अधिक जानकारी के लिए यह कैसे काम करता है देखें माया वेब पोर्टल पर मैं किन विषयों की ट्यूशन ले सकता हूँ स्कूल पाठ्यक्रम कॉलेज पाठ्यक्रम पश्चिमी संगीत कर्नाटक संगीत संगीत वाद्य यंत्र नृत्य खाना बनाना सिलाई चित्रकारी पीएससी, बैंक प्रवेश कोचिंग भाषा अध्ययन आपलेखांकन मनोविज्ञान दर्शन यह सब विषय जैसे सभी विषयों में कक्षाएं ले सकते हैं शिक्षक छात्रों से फीस कैसे लेते हैं फीस सीधे छात्रों से ली जानी चाहिए इसके लिए शिक्षक के प्रोफाइल पर शुल्क भुगतान करने वाला बैंक खाता और पेमेंट वॉलेट क्यूआर कोड प्रदर्शित करने के विकल्प हैं क्या मुझे माया ट्यूटर को छात्र शुल्क में से कोई कमीशन देना होगा नहीं इस वेब पोर्टल का उपयोग करने के लिए शिक्षकों से केवल किराया लिया जाता है शिक्षकों से कोई अन्य शुल्क नहीं लिया जाता है माया पोर्टल के माध्यम से ऑनलाइन ट्यूशन सुविधा की दर क्या है माया बहुत कम मासिक किराया लेती है अधिक जानकारी के लिए मूल्य देखें क्या मुझे भुगतान करने से पहले डेमो मिल सकता है जी हाँ बिल्कुल आपको सात दिन का डेमो मिलेगा Earth. शिक्षकों के लिए डेमो प्राप्त करने के लिए क्या करें यदि आप एक शिक्षक के रूप में पंजीकरण करते हैं तो डेमो उपलब्ध होगा डेमो कितने दिनों में उपलब्ध होगा यदि आप एक शिक्षक के रूप में पंजीकरण करते हैं तो आपको पहले सात दिनों के लिए सभी सुविधाओं के साथ एक डेमो प्राप्त होगा मत भूलो यदि आप एक शिक्षक हैं, तो केवल पहली बार शिक्षक के रूप में पंजीकरण करें यदि आप एक छात्र के रूप में पंजीकरण करते हैं तो आप इस पोर्टल पर पढ़ाने में सक्षम नहीं होंगे शिक्षक का पंजीकरण कैसे करें डे मो कैसे प्राप्त करें अगर आप शिक्षक हैं तो यहाँ शिक्षक के रूप में पंजीकरण करें पहले इस फॉर्म को भरें, नियम और शर्तें स्वीकार करें रजिस्टर पर क्लिक करें अपने मेल पर जाने के बाद माया ट्यूटर सक्रिय मेल खोलें सक्रिय लिंक पर क्लिक करें मेंबर लॉगिन का चयन करने के बाद अपना मेल आईडी और पासवर्ड दर्ज करें और फिर लॉगिन करें।, करें ये आ गूगल के साथ लॉगिन चुनें डेमो अब तैयार है अपनी प्रोफाइल संपादित करें यह वीडियो देखें अपना पाठ्यक्रम और मॉड्यूल बनाएं। डेमो के बाद माया वेब पोर्टल का उपयोग करने के लिए शिक्षकों के लिए क्या दर है कृपया यह कीमत देखें। इस पोर्टल पर कितने पाठ्यक्रम सूचीबद्ध किए जा सकते हैं पाठ्यक्रम असीमित के रूप में सूचीबद्ध किया जा सकता है इस पोर्टल में कितने छात्रों को जोड़ा जा सकता है आप असीमित मित छात्रों को जोड़ सकते हैं क्या इस पोर्टल में लाइव क्लास लेने की कोई सुविधा है आप YouTube लाइव वीडियो लिंक को सूचीबद्ध करके लाइव क्लास ले सकते हैं अभी रजिस्टर करें और अधिक जानकारी के लिए डेमो आजमाएं। पाठ्यक्रमों को सूचीबद्ध करने में मेरी सहायता कौन कर सकता है एक बार शिक्षक पंजीकृत हो जाने के बाद पाठ्यक्रम की सूची कैसे बनाएं? पी कैसे सूचीबद्ध करें और लाइव क्लास कैसे लें? इस पर हर जगह वीडियो होंगे आइए इन वीडियो को देखें और पाठ्यक्रम की सूची बनाएं। नियमित ट्यूशन शिक्षकों के लिए महज दो सौ प्रति माह में ऑनलाइन ट्यूशन लेने के लिए एक वेब पोर्टल तैयार है रोबोटिक्स कक्षाओं के माध्यम से आय अर्जित करें अगर आप सिर्फ एक बार क्लास लेते हैं तो आपको बाद में क्लास नहीं लेनी पड़ेगी बिना किसी की मदद के अभी डेमो आजमाएं। माया ट्यूटर डॉट